আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি, আমি আপনাদের যে লেসনটা এখন করাবো সেটা হলো যে একদম বেসিক, অনেকে আছে বেসিক নিয়ে অনেক ক্লাস করতে যাচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা। সো আমি আপনাকে বেসিক লেসন বানানোর জন্য আমি আমেরিকায় এসে পড়ছি। আশা করি এই পার্কের মধ্যে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর অবশ্যই অনেক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব তো আপনারা অনেকে হাজার হাজার করতেছেন, করতে থাকবেন। সো আজকে আমি যেটা করাবো একদম বেসিক কিছু টিপস দেবো যে আপনি বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশটা কীভাবে শিখবেন। তো মনে করেন এটা আপনার আজকে ফার্স্ট ক্লাস, আপনি ফার্স্ট ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স হতে পারবেন। এটা হলো টিচিংয়ের কিছু টেকনিক আছে, আমি আপনাকে দেখাই। আই গো মানে হলো আমি যাই, আমি আপনাকে 10টা সেন্টেন্স শেখাবো, দেখেন। আই গো আমি যাই, আপনি যদি বলেন আমি যাবো তখন বলবেন আই উইল গো, আর যদি বলেন অবশ্যই যাবো আই মাস্ট গো, আপনি যদি বলেন যেতে পারি আই ক্যান গো, আর যেতে পারতাম আই কুড গো, যাওয়া যেতে চাই আই ওয়ান্ট টু গো, আমি যে যাওয়া প্রয়োজন আই নিড টু গো, আমি যেতে পছন্দ করি আই লাইক টু গো, আমি যেতে ভালোবাসি আই লাভ টু গো, আমাকে যেতে হবেই আই হ্যাভ টু গো, আর আমাকে আমার যেতে ইচ্ছা করছে তখন বলবেন আই উইশ টু গো। সো আপনি বেসিক মানে কি, বেসিক মানে আই গো মানে আমি যাই, আপনি এটা থেকে কিন্তু অ্যাডভান্স হতে পারবেন। আপনি যাবো হলে বলবেন উইল, অবশ্যই হলে বলবেন মাস্ট, পারি হলে বলবেন ক্যান, পারতাম হলে বলবেন কুড, উচিত হলে বলবেন শুড, চাই হলে ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো, প্রয়োজন আই নিড টু গো, পছন্দ করি হলে লাইক টু, এগুলোকে মুখস্থ করতে হবে। লাইক টু মানে পছন্দ করি, ভালোবাসি হলে লাভ টু, আর হবেই হলে হ্যাপ টু, হবেই হলে কি হ্যাপ টু, আর ইচ্ছা করছে হলে বলবেন উইশ টু। এগুলোকে মুখস্থ করেন, ভিডিওটা পজ করে মুখস্থ করা শেষ হলে দেখেন আমি এখন আপনাকে কিছু এক্সাম নেব, আমি আপনাকে বাংলায় কিছু ট্রান্সলেশন দেবো, আপনি এখন পারবেন। বলুন তো আমার খাওয়া উচিত, আপনি পারবেন, কারণ শুড মানে উচিত, আই শুড ইট, আমি খেতে পারি, ক্যান মানে পারা, তাহলে কী হবে আই ক্যান ইট, আমি খেতে পারতাম, পারতাম ইংলিশ কুড, তাহলে আই কুড ইট, আমি অবশ্যই খাবো মাস্ট, আই মাস্ট ইট, আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট, প্রয়োজন নিড টু, আই নিড টু ইট, পছন্দ করি লাইক টু, তাহলে আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, আমার খেতে হবেই, হবেই বলেছিলাম কি হ্যাপ টু, তাহলে আই হ্যাপ টু ইট, আর আমার খেতে ইচ্ছা করছে আই উইশ টু ইট। সো আপনাকে আগে এই স্ট্রাকচারের মানেগুলো বুঝতে হবে, আর আপনি এগুলো দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন। সো আমি এখন আপনাকে কিছু ওয়ার্ড বলবো, এই ওয়ার্ড দিয়ে আপনি অনেকগুলো, আমি 12 থেকে 13টা সেন্টেন্স আপনাদের শেখালাম, আপনি ট্রাই করবেন। যেমন প্লে দিয়ে বলবেন যে আমি খেলবো, আমার খেলা উচিত, অবশ্যই খেলবো, খেলতে হবেই। আপনি রাইট দিয়ে বলতে পারেন, রাইট মানে লেখা, তারপরে সিট দিয়ে বলতে পারেন, ডু দিয়ে বলতে পারেন। সো আপনি একটা ওয়ার্ড দিয়ে 12টা সেন্টেন্স মেক করেন বাংলা সহ, ইনশাআল্লাহ আপনি পারবেন। সো আই উইল সি ইউ উইথ এ নিউ ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার ফেসবুকে অনেক অনেক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন এখনই বেল বাটনটা ক্লিক করেন, আর এটা আপনার ফেসবুকে এত শেয়ার করেন যাতে বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি পৃথিবীর নানান দেশে গিয়ে ভিডিও শ্যুট করে করে যেন শেখাতে পারি। আই উইল সি ইউ উইথ এ নিউ ভিডিও, সাম আদার টাইম, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। টু গো আমি যেতে চাওয়া প্রয়োজন আই নিড টু গো, আমি যেতে পছন্দ করি লাইক টু গো, আমি যেতে ভালোবাসি আই লাভ টু গো, আমাকে যেতে হবেই আই হ্যাভ টু গো, আর আমাকে আমার যেতে ইচ্ছা করছে তখন বলবেন আই উইশ টু গো। সো আপনি বেসিক মানে কি, বেসিক মানে আই গো মানে আমি যাই, আপনি এটা থেকে কিন্তু অ্যাডভান্স হতে পারবেন। আপনি যাবো হলে বলবেন উইল, অবশ্যই হলে বলবেন মাস্ট, পারি হলে বলবেন ক্যান, পারতাম হলে বলবেন কুড, উচিত হলে বলবেন শুড, চাই হলে ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো, প্রয়োজন আই নিড টু গো, পছন্দ করি হলে লাইক টু, এগুলোকে মুখস্থ করতে হবে। লাইক টু মানে পছন্দ করি, ভালোবাসি হলে লাভ টু, আর হবেই হলে হ্যাপ টু, হবেই হলে কি হ্যাপ টু, আর ইচ্ছা করছে হলে বলবেন উইশ টু। এগুলোকে মুখস্থ করেন, ভিডিওটা পজ করে মুখস্থ করা শেষ হলে দেখেন আমি এখন আপনাকে কিছু এক্সাম নেব, আমি আপনাকে বাংলায় কিছু ট্রান্সলেশন দেবো, আপনি এখন পারবেন। বলুন তো আমার খাওয়া উচিত, আপনি পারবেন, কারণ শুড মানে উচিত, আই শুড ইট, আমি খেতে পারি, ক্যান মানে পারা, তাহলে কী হবে আই ক্যান ইট, আমি খেতে পারতাম, পারতাম ইংলিশ কুড, তাহলে আই কুড ইট, আমি অবশ্যই খাবো মাস্ট, আই মাস্ট ইট, আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট, প্রয়োজন নিড টু, আই নিড টু ইট, পছন্দ করি লাইক টু, তাহলে আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, আমার খেতে হবেই, হবেই বলেছিলাম কি হ্যাপ টু, তাহলে আই হ্যাপ টু ইট, আর আমার খেতে ইচ্ছা করছে আই উইশ টু ইট। সো আপনাকে আগে এই স্ট্রাকচারের মানেগুলো বুঝতে হবে, আর আপনি এগুলো দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন। সো আমি এখন আপনাকে কিছু ওয়ার্ড বলবো, এই ওয়ার্ড দিয়ে আপনি অনেকগুলো, আমি 12 থেকে 13টা সেন্টেন্স আপনাদের শেখালাম, আপনি ট্রাই করবেন। যেমন প্লে দিয়ে বলবেন যে আমি খেলবো, আমার খেলা উচিত, অবশ্যই খেলবো, খেলতে হবেই। আপনি রাইট দিয়ে বলতে পারেন, রাইট মানে লেখা, তারপরে সিট দিয়ে বলতে পারেন, ডু দিয়ে বলতে পারেন। সো আপনি একটা ওয়ার্ড দিয়ে 12টা সেন্টেন্স মেক করেন বাংলা সহ, ইনশাআল্লাহ আপনি পারবেন। সো আই উইল সি ইউ উইথ এ নিউ ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার ফেসবুকে অনেক অনেক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন এখনই বেল বাটনটা ক্লিক করেন, আর এটা আপনার ফেসবুকে এত শেয়ার করেন যাতে বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি পৃথিবীর নানান দেশে গিয়ে ভিডিও শ্যুট করে করে যেন শেখাতে পারি। আই উইল সি ইউ উইথ এ নিউ ভিডিও, সাম আদার টাইম, টেক কেয়ার, আসসালাম। দিস ইজ হাউ ইউ টেক ইট, এন্ড দিস ইজ হাউ ইউ টেক দ্য গ্যাস হিয়ার, আই উইল গো ফুয়েল ইন আমেরিকা। But I'm enjoying myself, right? I'm just having a walk here, and this is a really lovely place, right? And thank you all for watching. Come on.
I'm going to intro one of them.